The question is In the above circle, a circle BC is the diameter, BC is the diameter, AC equal to 13, AC is 13, AD equal to 5, AD 5, what is the length of BT? length the length Write the answer to the nearest point, one decimal point. Answer. it. দশমিকের পরে একটা ডিজিট থাকবে নিউমেরিক্যালটি কোয়েশন আপনাকে হচ্ছে একদমই স্পেসিফিক অ্যান্সার দিতে হবে না হলে নাম্বার পাওয়া যাবে না এখানে আমরা দেখতে পাচ্ছি তাহলে ডায়ামিটারের উপর যখন একটা ইনস্ক্রাইপড অ্যাঙ্গেল ড্র করা হয় আমরা জানি সব সবসময় এই অ্যাঙ্গেলটা নাইনটি ডিগ্রি হবে এখন আমাদের একটা প্রপার্টি আছে কোনো রাইট ট্রায়াঙ্গেলে রাইট অ্যাঙ্গেল থেকে যদি হাইপোটেনসের উপর একটা পারপেন্ডিকুলার লাইন ড্র করা হয় এই লাইনটা যে দুইটা নতুন ট্রায়াঙ্গেল তৈরি করবে এরা সিমিলার ট্রায়াঙ্গেল হবে তাহলে প্রপার্টি অনুযায়ী এই ট্রায়াঙ্গেল এবং এই ট্রায়াঙ্গেল এই দুইটা সিমিলার হবে ওকে তো এটা কেন হচ্ছে সিমিলার কেন হবে এটা যদি আমরা একটু দেখি মনে করেন আমরা একটা রাইট অ্যাঙ্গেল ড্র করি এই একটা রাইট অ্যাঙ্গেল ড্র করলাম এটা হচ্ছে নাইনটি ডিগ্রি যদি বলি এই অ্যাঙ্গেলটা ছিল আমার থার্টি ডিগ্রি এই অ্যাঙ্গেলটা ছিল সিক্সটি ডিগ্রি নাইনটি ডিগ্রি থেকে হাইপোটেনাসের উপর একটা পারপেন্ডিকুলার লাইন ড্র করবেন এই অ্যাঙ্গেলটাও নাইনটি ডিগ্রি আমার এই অ্যাঙ্গেলটাও নাইনটি ডিগ্রি ওকে এইটা একটা ট্রাইঙ্গেল এটা একটা ট্রাইঙ্গেল নাইনটি একটা অ্যাঙ্গেল একটা থার্টি বাকি অ্যাঙ্গেলটা ডেফিনেটলি সিক্সটি হবে আবার এই ট্রাইঙ্গেলের নাইনটি সিক্সটি এই অ্যাঙ্গেলটা আমার থার্টি হবে এইখানেও ছিল আমার থার্টি সিক্সটি নাইনটি এইখানেও থার্টি সিক্সটি নাইনটি তিনটা অ্যাঙ্গেল যেহেতু সমান দুইটা ট্রায়াঙ্গেল অবশ্যই সিমিলার হবে এবং একই সাথে আমাদের যে বড় ট্রায়াঙ্গেল যেটা ছিল ওইটাতেও কিন্তু থার্টি সিক্সটি নাইনটি ট্রায়াঙ্গেল ছিল দ্যাট মিন্স বড় ট্রায়াঙ্গেল এবং নতুন যে দুইটা ট্রায়াঙ্গেল হয়েছে তিনটা ট্রায়াঙ্গেলই সিমিলার ট্রায়াঙ্গেল হবে তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি আমার এই ট্রায়াঙ্গেলে এই অ্যাঙ্গেল যেটা ছিল এটা এই পাশেই থাকলো আর এই দিকে যেটা ছিল এইটা এখানে চলে আসতেছে আবার এই ট্রায়াঙ্গেলে এই সিক্সটি ডিগ্রিতে যে অ্যাঙ্গেলটা ছিল এটা এখানেই থাকতেছে এই পাশে যে অ্যাঙ্গেলটা ছিল বড় ট্রায়াঙ্গেল এক্ষেত্রে এই পাশে যে অ্যাঙ্গেলটা ছিল ওই অ্যাঙ্গেলটা আমার এইখানে চলে আসতেছে দেন আমরা আমাদের কোশ্চেনে ব্যাক করি তাহলে ওই প্রপার্টি অনুযায়ী আমরা বলতে পারি এই দুইটা ট্রায়াঙ্গেল সিমিলার হবে এখন অ্যাঙ্গেলের সাথে কোন অ্যাঙ্গেলটা সমান হবে এটা কনফার্ম হতে হবে তো আমার এই ছোট ট্রাইঙ্গেলে এই অ্যাঙ্গেলটা যদি হ্যাশ হয় এই অ্যাঙ্গেলটা হ্যাশ হলে এই এই ট্রায়াঙ্গেলটা হবে আমার এইটা সমান আচ্ছা এটাকে যদি আমি সার্কেল ধরি এইটা সমান হচ্ছে এর সাথে আবার এই পাশে একটা সার্কেল হচ্ছে এই অ্যাঙ্গেলটা হবে এই হ্যাশের সমান এই দুইটা সিমিলার ট্রায়াঙ্গলে এখন সিমিলার ট্রায়াঙ্গলের প্রপার্টি অনুযায়ী সমান সমান অ্যাঙ্গেলের অপজিট সাইড কলার সমান হয় আমরা এখানে বলতে পারি যার ভ্যালু বের করতে হবে বিটি বিটিকে আমি হচ্ছে উপরে রাখব রেশিওটা বের করব সিমিলার ট্রায়াঙ্গলের প্রপার্টি তাহলে বিটি ডিভাইড বাই বিটি ছিল ও এর অপোজিট দেন এই পাশে এই ট্রায়াঙ্গেলে ও এর অপোজিট কোনটা ফাইভ তাহলে বিডির সাথে ফাইভের যে রেশিও বিডি বাই ফাইভ ইকুয়াল টু হবে পাশে হচ্ছে আরেকটা সাইডের লেংথ আমি জানি ফাইভ যেটা ছিল হ্যাশের অপোজিট ওকে ফাইভ হবে ফাইভ ছিল হ্যাশের অপোজিট এই ট্রায়াঙ্গেল আইসা হ্যাশের অপোজিট কোনটা আচ্ছা এখানে ফাইভ থার্টিন তাহলে ডেফিনেটলি টুয়েলভ হবে পিঠাগুড়ি আর ট্রিপল থেকে আমি জানি পাঁচ বারো তেরো ওকে তাহলে হ্যাঁসের অপোজিটের সাইড হবে আমার টুয়েলভ ওকে দেন পাঁচ আড় আড়ে গুণ করে দিই তাহলে হচ্ছে পাঁচ পাঁচ পঁচিশ বাই বারো পঁচিশকে বারো দিয়ে ভাগ করলে হয় টু পয়েন্ট জিরো এইট থ্রি থ্রি এরকম একটা ভ্যালু আসে ক্যালকুলেটার ইউজ করে করবো এটা দেন আমাকে কোশ্চেনটা চাওয়া হচ্ছিল ডেসিম্যাল পয়েন্টের পরে এক ডিজিট থাকবে এই যে ডেসিমাল পয়েন্টের পরে এক ডিজিট থাকবে তখন এইট হয়ে যাবে ওয়ান টু পয়েন্ট ওয়ান এইটা হচ্ছে